ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মাইনর এডুকেশন সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই হচ্ছে আমাদের এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস মাইনর কোর্সের তো একটা বিষয়ে ভালো করে বুঝতে হবে এই দ্বিতীয় সেমিস্টারে এসে মাইনর কোর্সের এডুকেশনের যা সিলেবাস তার টাইটেল হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইডুকেশনাল সাইকোলজি এই সিলেবাসটাকে স্পেশালি বিভিন্ন ছোট ছোটো খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচী তা কিন্তু ডিজাইন করা হয়েছে এবং আমাদের সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ সিলেবাস ইংলিশে রয়েছে তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটা কি আমরা বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় তো চলো দেখে নেওয়া যাক আমাদের সিলেবাসে কী কী রয়েছে আমাদের সিলেবাসটা এখান থেকে শুরু স্পেশালি বিভিন্ন ছোটো ছোটো মডেল বা ছোটো ছোটো খণ্ড বা ছোটো ছোটো অধ্যায় রয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম মডেল বা প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হবে বেসিক্স অফ এডুকেশনাল সাইকোলজি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মডেল বা দ্বিতীয় অধ্যায় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তো যেমনটা বললাম আমরা সিলেবাসের প্রত্যেকটা জিনিস বা বিষয়বস্তু বাংলায় আলোচনা করব তো যাদের যাদের ইংলিশে সিলেবাসটা প্রয়োজন তোমরা এখান থেকে একটু চোখ গুলিয়ে নাও আমরা প্রথমে ইংলিশের সিলেবাসটা দেখে নেব যে কী কী রয়েছে কয়টা ইউনিট রয়েছে বা কয়টা মডেল রয়েছে ঠিক আছে এখান থেকে শুরু হচ্ছে মডেল থ্রি লার্নিং অ্যান্ড ক্রিয়েটিভিটি মডেল ফোর থেকে স্পেশালি পড়তে হবে ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি নিচে যদি আসি মডেল ফাইভ মডেল ফাইভে কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা কিন্তু ইতিমধ্যেই মেজর করছে যাদের যাদের এডুকেশন রয়েছে আমরা কিন্তু সেই সিলেবাস আলোচনা করেছি তো যাই হোক সেটা আলাদা বিষয় তোমরা ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক পাবে তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিও তো যাই হোক এখন আমরা আলোচনা করবো এই যে আমাদের এতগুলো মডেল অর্থাৎ সম্পূর্ণ পাঠ্যসূচি বা সিলেবাস এই সিলেবাসটা এখন আমরা বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস সিলেবাসের অন্তর্গত প্রথম মডেল যেখান থেকে পড়তে হবে শিক্ষাগত মনোবিজ্ঞানের মৌলিক বিষয় এখানে তিনটা মূলত কনসেপ্ট রয়েছে শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ প্রকৃতির সুযোগ পদ্ধতি পড়তে হবে মনোবিজ্ঞান এবং শিক্ষার মধ্যে সম্পর্ক পড়তে হবে শিক্ষণ শেখানো প্রক্রিয়ায় শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রয়োগ এই কয়েকটা বিষয় এখান থেকে পড়তে হবে আজকে জাস্ট সিলেবাসটা তোমাদের সামনে উপস্থাপন করছি কোন কোন বিষয়গুলি পড়তে হবে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি পরবর্তী ভিডিও কিন্তু এই সিলেবাসের উপর ভিত্তি করে সাদেশনমূলক ক্লাসগুলি অর্থাৎ প্রশ্ন বাছাই করে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ছোট প্রশ্ন উত্তর প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব দ্রুত তোমাদের সামনে উপস্থাপন করা হবে দ্বিতীয় মডেল বৃদ্ধি এবং উন্নয়ন বৃদ্ধি এবং উন্নয়নের পাটটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা স্পেশালি অধিকাংশ বিষয়ে কিন্তু জানি বৃদ্ধি এবং উন্নয়নের যেমন বৃদ্ধি এবং বিকাশের মধ্যে অর্থ প্রকৃতি এবং এদের যে নীতিগুলি তো যাই হোক প্রত্যেকটা বিষয় তোমরা এখান থেকে লিখে নেবে সিলেবাস জানা খুবই প্রয়োজন সিলেবাসে কি কি রয়েছে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি এগুলো অবশ্যই খাতায় লিখে নিও তোমরা চাইলে কিন্তু এগুলি কিন্তু স্ক্রিনশটও করতে পারো তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস দেখো ভিডিওটি শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে তোমরা কমেন্ট করতে পারো চাইলে যে আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো তোমরা ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সের কথা তো শুরুতেই বললাম যেখানে অন্যান্য সদস্যমূলক ক্লাসগুলি লিঙ্ক পাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এখনও পর্যন্ত যদি আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য সদস্যই নিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই